কাঁচা কলা দিয়ে খুবই মজার একটা নাস্তা তৈরি করব। যখন বাচ্চারা সবজি খেতে চাইবে না তখন কাঁচা কলার এই নাস্তাটা তৈরি করতে পারেন। ছোটরা তো পছন্দ করবেই, সাথে বড়রাও পছন্দ করবে। কাঁচা কলার নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 2 পিস কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলার আগা আর মাথাটাকে ফেলে দিয়ে এটাকে 2 ভাগ করে কেটে নিচ্ছি। চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কলার টুকরোগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিব। সাথে মিডিয়াম সাইজের 2টা আলু দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। এতে করে কলাটা সিদ্ধ হওয়ার পরে কালো হয়ে যাবে না। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। 15 মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আর কলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে পানি ঝরিয়ে নিব। কলা আর আলুটা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার কলার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পটেটো ম্যাশার দিয়ে এগুলোকে ম্যাশ করে নিয়েছি। চাইলে হাত দিয়েও করতে পারেন, তবে খেয়াল রাখবেন ভিতরে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আর হলুদ দিয়ে কলাটা সিদ্ধ করার কারণে কলাটা কিন্তু সাদাই রয়েছে। আলু আর কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর একটু হাত দিয়ে চেক করে নিয়েছি যে ভিতরে দানা আছে কি না। এগুলোতে আর কোনো ধরনের দানা নেই। এখন এখানে 1 চামচ দিচ্ছি লবণ, 1 চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়া, 1.5 চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। কর্নফ্লাওয়ারটা এর থেকে বেশি দেয়া যাবে না। সব কিছু একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। এবার এই সব কিছু একসাথে মিশিয়ে নিব। সব কিছু একসাথে মিশানো হয়ে গিয়েছে। এবার হাতটাকে ক্লিন করে আমি অল্প একটু তেল মেখে নিচ্ছি হাতে। এবার এই কাঁচা কলার মিশ্রণ থেকে পরিমাণ মতো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চপের মতো করে তৈরি করে নিব। খুব মসৃণ করে এটাকে তৈরি করতে হবে, যাতে করে এটাতে কোনো ক্র্যাক না থাকে। তো এখানে আমি বেশ কিছু কাঁচা কলার চপ তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব 10 মিনিটের মতো। এতে করে এগুলো ভাজার সময় ভেঙে যাবে না। এখানে একটা পাত্রে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এর ভিতরে বানিয়ে রাখা চপগুলোকে দিয়ে দিচ্ছি। অনেক বেশি একসাথে দিয়ে ওভার ক্রাউড করে এগুলোকে ভাজা যাবে না, আর প্রথম অবস্থাতে কোনোভাবেই উল্টাতে যাবেন না। যখন এগুলো আপনি আপনি তেলের উপরে ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এবার এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো কলার চপগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, দুটো সাইডেই সুন্দর একটা কালার চলে এসেছে। আর খেয়াল করেছেন নিশ্চয়ই, কাঁচা কলার কাবাবগুলোতে কিন্তু কোনো ধরনের ক্র্যাক আসেনি। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। কাঁচা কলার এই কাবাবগুলো সকাল বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এমনিতেই খেতে পারেন। দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে। মুচমুচে এই কাবাবগুলো আবার চাইলে পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।